প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইস্ফাহান, আর এই ইস্ফাহান শহরকে যদি একটি আংটির সাথে তুলনা করা হয় তাহলে এই শহরের কেন্দ্রীয় জামে মসজিদকে বলা যায় আংটির মাঝখানে মূল্যবান মণিমুক্তা। এই জামে মসজিদ হল ইরানের অতি প্রাচীন মসজিদ স্থাপত্য। ঠিক কখন এই মসজিদের প্রতিষ্ঠা সে সম্পর্কে পাওয়া যায় না সঠিক কোনো তথ্য, তবে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে অনুমান করা হয় পঞ্চম হিজরির আগেও ছিল এ মসজিদের অস্তিত্ব। ঐতিহাসিক জামে মসজিদটি ইস্ফাহান শহরের পুরানো অংশে সবজে ময়দান বা সবুজ ময়দান নামক স্থানে অবস্থিত। মসজিদটি দেখলেই দর্শকের দৃষ্টিতে ভেসে উঠবে ইসলামী ইতিহাসের বিভিন্ন স্মৃতি। ইসলামের বিভিন্ন যুগের স্থাপত্যরীতির সমন্বিত এক অপরূপ নিদর্শন ইস্ফাহানের এই জামে মসজিদ। মসজিদটির রয়েছে আটটি প্রবেশপথ। সবচেয়ে পুরানো প্রবেশপথটি হাতেফ সড়ক অভিমুখী। এ পথটির স্থাপত্যশৈলীর সুনিপুণ কারুকাজে মুগ্ধ হতে পারেন যে কোনো পর্যটক। প্রবেশপথের ডান পাশে রয়েছে ছোট ছোট প্ল্যাটফর্ম, যেগুলো তৈরি করা হয়েছে চতুর্থ হিজরিতে দাইলামী যুগে। অন্যদিকে বাম পাশের স্তম্ভশ্রেণী তৈরি সেলজুক আমলের স্থাপত্যরীতিতে। মসজিদের উঠানের দক্ষিণে রয়েছে সুদৃশ্য খাজা নিজামুল মুলক গম্বুজ। পঞ্চম হিজরিতে এটি নির্মাণ করেন সেলজুক সুলতান মালিক শাহেরোজির নিজামুল মুলক। এই গম্বুজের পার্শ্ববর্তী স্থানে রয়েছে সেলজুক আমলের আরও কিছু স্তম্ভ, তবে দক্ষিণ পশ্চিম পাশের স্তম্ভটি শাহ আব্বাস সাফাভির আমলে তৈরি। মসজিদের দক্ষিণ সিঁড়ির নাম সুফে সাহেব। সিঁড়িটি ষষ্ঠ হিজরির বিভিন্ন স্মৃতি বিজড়িত, তবে ভেতরে ও বাইরে দৃষ্টিনন্দন কারুকাজগুলো করা হয়েছে সাফাভি আমলে। সিঁড়ি সংলগ্ন সুদৃশ্য মিনারগুলো সংযোজন করা হয়েছে হাসান বেগের সময়ে। উঠানের চারপাশে মসজিদের দেয়ালের শৈল্পিক কাজগুলো করেন হাসান বেগ তুর্কমান। সহস্রাব্দের বিবর্তনে মসজিদটি যেমন ঐতিহাসিক ও আকর্ষণীয় হয়ে উঠেছে, তেমনি ইরানের পর্যটন শিল্পের জন্য হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। আর তাই তো প্রতি বছর ইস্ফাহানের এই মসজিদটি পরিদর্শন করেন হাজার হাজার পর্যটক। 2012 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্থাপনা হিসেবে ঘোষিত হয় ইস্ফাহান কেন্দ্রীয় জামে মসজিদ।